আরেকটি ভুল হচ্ছে নামাজরত অবস্থায় চোখকে উপরের দিকে উঠানো। বুখারী শরীফ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তিদের কি হলো যে তারা আকাশের দিকে নিজের চোখে উঠায় নামাজের মধ্যে। এই ব্যাপারটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই কঠিন মনে হলো, এমনকি তিনি হুমকি দিয়ে বললেন যে তারা যেন এই কাজ থেকে ফিরে আসে, না হয় তাদের চোখগুলোকে উফড়ে ফেলা হবে।